আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করা হবে সাবজেক্ট বার্ব এগ্রিমেন্টের। তবে আপনাদের জন্য ইতিপূর্বে চারটি সাবজেক্ট বার্ব এগ্রিমেন্টের ভিডিও আপলোড করা হয়েছে। আর আজকের ভিডিওটি কাদের জন্য সেই বিষয়টি একটু স্পষ্ট করে দেব সংক্ষিপ্তভাবে। যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী, অর্থাৎ আপনাদের সাবজেক্ট কোড হলো 2852, আপনাদের জন্য হয়েছিল এই ভিডিওটি। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী, আপনারা টোটাল এই 7টা বা 8টা ভিডিও যদি ভালোভাবে দেখে নেন, তাহলে আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নম্বর যে কোশ্চেনটি থাকবে, সেটি আপনারা বুঝে সুন্দরভাবে আপনারা আনসার করতে পারবেন বলে আমি এতটুকু আমি আশ্বস্ত হই বা আমি আপনাদের নিশ্চিত করতে পারি। আপনাদেরকে শুধু একটি তথ্য দিয়ে রাখি, আপনাদের 5 নম্বরের যে কোশ্চেনটা সেটা কিন্তু পেসেস আকারে থাকবে, কিন্তু আপনাকে সেখানে বার্বগুলো পরিবর্তন করতে হবে। সেজন্য আমি আপনাদের এই যে রুলসগুলো বলবো এগুলো আপনি শুনবেন, শুনে খাতার মধ্যে নোট করবেন, নোট করে তারপরে আপনার প্রস্তুতি নেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো করতে পারবেন। এখন শিক্ষার্থী, আমি আপনাদেরকে শুধু ভিডিও আপলোড করে দেবো, এটা আমার উদ্দেশ্য না। আপনারা কীভাবে ভালো করতে পারবেন, আপনাদের মনের কথাগুলো বুঝে আমি সেই কাজটি করে দিচ্ছি। ইয়াস্টারডে, এগো, লাস্ট নাইট, লং সিন্স ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কী বললাম? ইয়াস্টারডে। আপনি যদি দেখেন যে একটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে ইয়াস্টারডে, এগো, লাস্ট নাইট, লং সিন্স এগুলো যদি থাকে, তাহলে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি বলছি বুঝতে পেরেছেন? একটা যদি আপনার একটা ইংরেজি বাক্যে ইয়াস্টারডে, এগো, লাস্ট নাইট, লং সিন্স এই শব্দগুলো যদি থাকে, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন লিখব। এখন বলবেন, স্যার পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কী? সেটাই যেখানে লেখা আছে স্পষ্ট দেখেন, সাবজেক্ট বি টু অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হলো পাস্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট। আমি এখানে কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিছি। 1 নম্বর এক্সাম্পল দেখেন, আই রাইট এ লেটার ইয়াস্টারডে। কি বললাম বলেন? আই রাইট এ লেটার ইয়াস্টারডে। তাহলে আই রাইট এ লেটার ইয়াস্টারডে, তাহলে এখানে রাইট রুট রিটেন, রাইট রুট রিটেন। সেই জন্য শিক্ষার্থী আমরা এখানে বি টু যেহেতু লিখবো, তাই রুট লিখব। আই রুট এ লেটার ইয়াস্টারডে। বলতে পারেন, স্যার এটা বি টু বোঝার উপায় কী ছিল? ওই যে আমি আপনাদের বলে দিয়েছি, ইয়াস্টারডে, এগো, লাস্ট নাইট, লং সিন্স ইত্যাদি থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে আপনার রাইট, রাইট হলো বি ওয়ান আর রুটটা হলো বি টু, সেজন্য আমরা এটার বি টু লিখেছি। একইভাবে শিক্ষার্থী, আমরা 2 নম্বর এক্সাম্পল যেটা দিয়েছি সেটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, আর আমি এখানে আপনাদেরকে যে এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলো বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদেরকে তথ্যগুলো দেওয়া হয়েছে। আপনার এই তথ্যগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের রাইট ফর্ম বারপে কোনো অসুবিধা আপনাদের হবে না। শিক্ষার্থী, এখানে আমরা বলতে চাচ্ছি, হি কেম হোম লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট শব্দটা আছে, সেই জন্য আমরা এখানে কেম লিখব। কাম, কেম, কাম, বি ওয়ান হলো কাম, বি টু হলো কেম, আবার বি থ্রি হলো কাম। তারপর 3 নম্বর এক্সাম্পলটা দেখেন, শি ওয়ার্ক ইন দ্য কোম্পানি 2 ইয়ার্স এগো, সে 2 বছর আগে এই কোম্পানিতে কাজ করতো। তার মানে শব্দের শেষে যদি ল, লে, লেন, লাম, তো, তে, তেন, তাম, করতাম, করতেন, খাইতেন, যাইতেন, সেদিন আমি বললাম আমি ল, লে, লেন, লাম, তো, তে, তেন, তাম, তাহলে এই বাক্যগুলো আমাদের বুঝতে হবে, এগুলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর শিক্ষার্থী, আমি আরেকটি এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি, সেটা হলো আমাদের 4 নম্বর এক্সাম্পলটা, দেখেন লেখা আছে, আই গো টু মাই ভিলেজ হোম লাস্ট উইক, এই যে লাস্ট শব্দটি আছে, সেই জন্য আপনি লিখবেন সাবজেক্ট বি টু অবজেক্ট, সাবজেক্ট বি টু অবজেক্ট, তাহলে গো, ওয়েন্ট, গন, তাহলে এটা আনসার হবে ওয়েন্ট, আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম লাস্ট উইক। নেক্সট 5 নম্বর যে এক্সাম্পলটা দেওয়া আছে, দে লিভ হিয়ার লং সিন্স, সে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, আমরা লিখব দে লিভড হিয়ার লং সিন্স। তারপর শিক্ষার্থী, আপনাদেরকে
10 নাম্বার রুলসটি দেখাবো তবে আমি আপনাদেরকে বলি আপনাদের জন্য ইতিপূর্বে আপনার চারটা ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের টোটালি 7টা 8টা ভিডিও যদি আপনারা কথাগুলো শুনেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো করতে পারবেন এবং আপনাদের রাইট ফর্ম ভার্বের যেই সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের সলভ হয়ে যাবে বলে আমি আশা করি তবে শিক্ষার্থী 10 নাম্বার রুলসটা একটু আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকে এটা নিয়ে কনফিউশনে আছেন যে স্যার আফটার বিফোরের আগে আফটারের পরে এই ঘটনাগুলো আসলে কি আমি আপনাকে বলি আমরা বাংলা বাক্য বলি না যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে বা ডাক্তার আসার পর রোগী মারা গেল শিক্ষক আসার পূর্বে ছাত্ররা বাইরে চলে গেল বা শিক্ষক আসার পর ছাত্ররা ধারালো এইরকম বক্তব্য যদি আমরা বলি তাহলে শিক্ষার্থী আমরা এখানে আমরা যে কাজটি করব আপনি বিফোর দিয়ে যদি বাক্য শুরু করেন আপনাকে একটা টাক্সার মেনে চলতে হবে আফটার দিয়ে যদি বাক্য শুরু করেন আপনাকে আরেকটা টাক্সার মেনে চলতে হবে আর যদি বাক্যে দেওয়া থাকে তখন আর আপনার কিছুই করার থাকবে না সেটা নিয়ম অনুযায়ী আপনাকে বসাতে হবে ধরেন আমরা আমি বলতে চাচ্ছি আমরা যদি ব্যবহার করি নিজেরা তৈরি করি সেই ক্ষেত্রে আমরা আফটার বা বিফোর যে কোনো একটা লিখতে পারবো আর আমরা যদি আগে থেকে বাক্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকবে না সেই ক্ষেত্রে আমাদের শুধু টাক্সারটা মেনে চলতে হবে কী টাক্সার মানবো স্যার হ্যাঁ যদি বিফোর দেওয়া থাকে তাহলে বিফোরের আগের অংশটা আপনি 7 নাম্বার টেন্স বানাবেন আর পরের অংশটা 5 নাম্বার টেন্স অর্থাৎ আগের অংশটা বানাবেন আপনি পাস্ট পারফেক্ট আর পরের অংশটা বানাবেন পাস্ট ইনডিফিনিট কথা বুঝতে পেরেছেন কিনা বলেন আমি বলতে চাচ্ছি বিফোর দিয়ে যদি আপনি বাক্য তৈরি করেন বা বাক্যে দেওয়া থাকে তাহলে আগেরটা আপনাকে বানাতে হবে কয় নম্বর কি টেন্স বানাইতে হইব 7 নাম্বার বানাইতে হইব অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটা বানাইতে হইব পাস্ট ইনডিফিনিট টেন্স সেটার গঠনটা কি সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস বাকি অংশ বি ফোর পরে আবার সাবজেক্ট বি টু অবজেক্ট এখন যদি বলেন যে স্যার আমি আফটার দিয়ে বাক্য তৈরি করব অথবা আফটার দিয়ে বাক্যটা দেওয়া আছে তাহলে রাইট ফর্ম অফ ভার্বটা কীভাবে আমি সঠিক করতে পারি সেই ক্ষেত্রে শিক্ষার্থী আপনাকে যেই নিয়মটা ফলো করতে হবে নিয়মটা হলো যে প্রথমে অংশে আপনি 5 নাম্বার টেন্স বানাবেন পরে অংশে আপনি 7 নাম্বার টেন্স বানাবেন তাহলে বিফোর বা আফটারের সমস্যাই একটাই বিফোর মানে আগের কাজ সংগঠিত হয়েছে আর পরে আর আফটার এখানে আপনাকে মনে রাখতে হইব বিফোরের আগে 7 নাম্বার টেন্স আর বিফোরের পরে 5 নাম্বার টেন্স আর আফটারের আগে 5 নাম্বার আফটারের পরে 7 নাম্বার দেখেন আমি এক্সাম্পল দিয়েছি দি পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম আমি লিখেছি দি দেখেন এখন বলুন তো কিসের ব্যবহার আছে বিফোরের ব্যবহার আছে আপনার নিয়ম না বুঝে আপনার কোনো উপায়ই থাকবে না আপনি পারবেন শুধু আমার কথাগুলো আপনি শুনেন বাক্যের মধ্যে বিফোর দেওয়া আছে দি পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল প্লিজ খেয়াল করেন বলেন তো তাহলে বিফোর থাকলে আগে কয় নাম্বার টেন্স বানাবো আমরা 7 নাম্বার তাহলে আমরা 7 নাম্বার টেন্সের গঠন কী সাবজেক্ট সাবজেক্ট দ্য পেশেন্ট আর হেড লেখমো বি থ্রি ডাই ডাইট ডাইট পরে বিফোর দ্য ডক্টর কেম ওই যে ডক্টর তারপর বি টু কেম দেওয়া আছে একইভাবে দি পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর কাম দেখেন আমাদের পরের যে এক্সাম্পলটা দুই নম্বর এক্সাম্পলটা আপনি একটু খেয়াল করবেন দি পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর কাম দেখেন এখানে ব্রেকেটে কাম দেওয়া আছে সেই জন্য আফটারের পূর্বের অংশ দেখেন পূর্ণ করা আছে দুইটা অংশের মধ্যে একটা পূরণ করা থাকবে আরেকটা আপনাকে তৈরি করতে হবে পূরণ করতে হবে তাহলে প্রথম অংশ 5 নম্বরের গঠন আছে তাহলে শেষেরটা আমাদের 7 নম্বরে বানাইতে দেব তার ডক্টরের পরে আমরা হেড দেবো আর আমরা বি থ্রি কাম লিখব একইভাবে দি টিচার স্টার্ট দ্য ক্লাস বিফোর আই কেম তাহলে এখন শিক্ষার্থী আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে বিফোর থাকার কারণে আগে 7 নাম্বার অংশ বানাবো পরে 5 নাম্বার আর বিফোরের নিয়ম একটাই দি ট্রেন লিভ বিফোর উই রিচ দ্য স্টেশন তার মধ্যে উই দি ট্রেন হ্যাড লিফট বিফোর উই রিচ দ্য স্টেশন আশা করি শিক্ষার্থী আপনারা রুলসটি বুঝতে পেরেছেন আমি আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আর আপনারা ভিডিওটি দেখে আপনারা যদি ভালো লাগে আপনারা যদি কিছু শিখতে পারেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম